ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিছু সিঙ্গেল এবং ডাবল পাটের কাফতান। এগুলো খুবই এক্সক্লুসিভ অ্যান্ড কোয়ালিটি ফুল। আর তার উপর হচ্ছে যে কালেকশনগুলো দেখাবো একেবারে মানে একদম ব্যতিক্রম কালার, ট্রেন্ডিং যে কালারগুলো। একটু প্রাইসগুলো শুধু বলে দিই, সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাইজ, যার যেটা প্রয়োজন জাস্ট আপুকে নক করবেন, আপনাদের সাইজ দিয়ে দেবে। এটা প্রাইস কেমন বিন্দু? এরপরে দেখেন আরেকটা কালার, একটা কালার এবং ডাবল পাটের ভেতর এবং স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা। সো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কালেকশন। এটা প্রাইস ফিক্সড প্রাইস বলে দিবা? এটা ফিক্সড 3000 টাকা। আচ্ছা, 3000 টাকা। ডাবল লেয়ারের মধ্যে কালার এবং সাইজ আছে। আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর মধ্যে। ওয়াও, এটা কি সিল্কি কাপড়টা? এটা শিমারের মধ্যে, শিমারের মধ্যে। সিল্কের নামেই শিমার? জি, এটা সিল্ক না, এটা শিমার কাপড়। আচ্ছা, শিমার, শিমার। আচ্ছা, মাস্টার্ড ইয়েলো ম্যাচিং স্টোন। পাঁচটা তো পিকু করাই আছে, ডাবল লেয়ার। এটা ফিক্সড প্রাইস একটু বলো? 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা। আর এরপর প্রত্যেকটার সাইজ আছে, কালার আছে। আমি শুধু শর্টকাট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু আপুকে ইমোতে অথবা ফেসবুক পেজে যদি নক করেন, আপুরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেবে। এটা প্রাইস? এটা ফিক্সড প্রাইস পড়বে 1500 টাকা। 1500 টাকা, কালার আছে। আচ্ছা, সাইজ এবং কালার অ্যাভেলেবল। ওকে, সো এরপর আরে কিছু কালেকশন দেখাবো কাপ্তানের মধ্যে ডাবল লেয়ারের ফেব্রিক্স। কি জর্জেট ফেব্রিক্সের উপর, খুব সফট। ও মাই গড, এত সফট কেন? ওগুলো তো মাখনের মতো মনে হয় যে মিশে থাকবে, এতটাই সফট। আর স্টোন হচ্ছে একদম ম্যাচিং স্টোন, সিলভার স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা, ডাবল লেয়ার। আভায়া কাপ্তান, এই যে দেখুন, এটা হচ্ছে ভেতরের পাটটা, খুব সুন্দর একটা একটা কালার, কি বলবো, মাখনের কালার, ক্রিম কালার, আই ডোন্ট নো, বেবি পিঙ্ক কালার। দেখুন এটা হচ্ছে স্লিভস। কাপ্তান বোরকা সবাইকে ভালো লাগে, হাইট বেড়ে যায় পরার পর, মনে হয় একটু হিল ইউজ করার পর ডেফিনেটলি সবাইকে অনেক ভালো লাগে। এটা প্রাইস কত? আচ্ছা, এটা 3000 টাকার মধ্যে ফিক্সড প্রাইসটাই বলে দিচ্ছি সুবিধার্থে, আর বার্গেনিং যেন না করা হয় সেই রিকোয়েস্টও করে দিচ্ছি। এরপর করতে চাচ্ছি যেন ইনবক্সে এসে যেন বার্গেনিংটা না হয়। এটা দেখুন, এটা আরেকটা সুন্দর আরেকটি কালার। আচ্ছা, আমি আরেকটু বলছি, প্রত্যেকটা বোরকার সাইজ এবং কালার অ্যাভেলেবেল। স্টোনটা দেখুন, ম্যাচিং স্টোন এবং ম্যাচিং পার্ট, মানে ঠিক এইটার ম্যাচিং একটা পার্ল দেওয়া, সিঙ্গেল পার্ট এভাবে ওয়ার্ক করা। বাদুর বোরকা বা আবায়া কাপ্তান অনেকে অনেক নামে চিনে, আমি সবার জন্য সবার সুবিধার্থে নামগুলো মেনশন করে দিলাম। ওকে, এটা প্রাইস কত? আচ্ছা, এটা প্রাইস পড়বে ফিক্সড 2500। ফেব্রিক্সের নাম হচ্ছে ক্রিস্টাল ক্রেপ। ওকে, দেখুন সুপার শাইনিং, সুপার শাইনিং। এগুলো দেখলে মনে হয় যারা কাপড় আভায় পরে না, তারাও মনে হবে যে না পরে ফেলে, আজ থেকেই শুরু করি। প্রিন্টের উপর ডাবল পার্টের জর্জেট। সো নেকটা এভাবে ওয়ার্ক আছে, পার্ল এবং স্টোন দিয়ে ম্যাচিং আছে, ডাবল পার্ট। এটার মধ্যে কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেক প্রিন্ট আছে। হ্যাঁ, ডিফারেন্ট প্রিন্ট হবে। প্রাইস কত হবে এটা? এটা ফিক্স প্রাইস 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা। এগুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল আপনারা। হ্যাঁ, শিফন জর্জেটের উপর খুব কোয়ালিটি ফুল। একটা হয় যে একটু পাতলা থাকে, প্রাইসও অনেক কম থাকে, সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা ইচ্ছে মতো র্যান্ডম ইউজ করবেন, কিচ্ছু হবে না। এত এত কোয়ালিটি ফুল ফেব্রিক্স, মানে না ধরলে অ্যাকচুয়ালি বোঝা যায় না এত জায়গায় কাজ করি। ডাবল পার ব্ল্যাকবেরি ফেব্রিক্সের উপর ব্ল্যাক কালার স্টোন দিয়ে কাজ করে, নেকটা হচ্ছে এভাবে স্টোন ওয়ার্ক আছে, ডাবল লেয়ার, সিঙ্গেল একটা দুইটা লেয়ার, খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে। দিস ইজ দ্য স্লিভস, এভাবে থাকবে না পরার পর স্লিভসটা। ওকে, কাপ্তান, অদ্ভুত একটা সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের কাপ্তান দেখালাম। সেম ডিজাইনের মধ্যে বা প্রিন্টগুলো একটু চেঞ্জ হবে, বারবারই বলছি সাইজ অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটার ফিক্সড প্রাইস।
এটা দেখুন, এটা একটু অরেঞ্জ মেরুনের মধ্যে ডাবল লেয়ারের বাটারফ্লাই হবে। ঢুকাবো আগে এমনি দেখা। এই যে দেখুন বাটারফ্লাই স্লিভস, নেকটা এভাবে ওয়ার্ক আছে। এগুলো পরলে, পরে লাইট করলে যারা বোরকা আবার ইউজ করেন আপনাদের অনেক ভালো লাগবে। তারপর আমি চেষ্টা করছি ক্যামেরার পেছন থেকে আপনাদের সামনে এভাবে বলে বোঝানো। এই যে দেখুন স্লিপসটা, এটা এটা কি অনেকটা হচ্ছে হয় না কি কালার যেন ইট কালারের মধ্যে, হ্যাঁ ওই টাইপের। ওকে, তো মেরুনের মধ্যে একটু লালচে একটা ভাব আছে। সুন্দর একটা কালেকশন। প্রাইস বলিনি, প্রাইস কত এটা? এটা ফিক্সড প্রাইস পড়বে 2500 টাকা। ফিক্সড প্রাইস 2500 টাকা। একটা রিবন আছে, আপনারা ফিটিং করেও নিতে পারবেন। আর এরপর হচ্ছে বোটল গ্রিন। বোটল গ্রিনটা যতবারই ক্যামেরার সামনে আনি ততবারই কেমন যেন একটা ম্যাট বা ব্ল্যাক হয়ে যায়। সো বোটল গ্রিনের মধ্যে সিম্পলি একটা খুব কোটি সিস্টেম, আচ্ছা কোটি ডিজাইনের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি। নেকটা এইভাবে, ফ্রন্টটা এইভাবে কাটা। ওকে, সেলফ একটা ওয়ার্ক আছে দেখুন, যেটাকে জলছাপ বলে। এই যে সেলফ একটা ওয়ার্ক প্রিন্টের মধ্যে। এটা কি ফেব্রিক? সিল্কের উপর। আচ্ছা, খুব বেশি নাজার করছে ক্যামেরা, সো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, কারো যদি বুঝতে প্রবলেম হয়। স্টোন ওয়ার্ক আছে। ওকে, এটা প্রাইস কত? এটা একদম বোটল গ্রিন, এটা একটু কালচে লাগছে বাট বোটল গ্রিন কালার। 2500 টাকা আছে। হ্যাঁ কালার আছে, সাইজ এবং কালার অ্যাভেলেবেল। লাস্ট একটা কালার দিয়ে শেষ করতে যাচ্ছি, পার্পেলের মধ্যে ম্যাচিং স্টোন। দেখুন নেক লাইনটা কিভাবে ডিজাইন করা, প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং পাল দেওয়া, তাই না? জি। আচ্ছা, আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, সো কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না, এটা আপনারা শিওর থাকতে পারেন। আর এভাবে পার্ট বাই পার্ট স্টোন ওয়ার্ক আছে, নিচে আছে ম্যাচিং পার্ল দেওয়া। খুব সুন্দর একটা রাউন্ড শেপের মধ্যে আবায়া। এটা প্রাইস বলি আমি, ফিক্স প্রাইস পড়বে 3000 টাকা। আমি একটি পেজ লিংক শেয়ার করবো যেখানে আপনারা এই এই বোরকাগুলো অর্ডার করতে পারেন। সো দুবাই বোরকা বাজার, কর্ণফুলি গার্ডেন সিটি শপ, 3x40 নাম্বার শপ। আর স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইমো করা, এই নাম্বারটি সেভ করলে আপুকে পেয়ে যাবেন। সেখানে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিওগুলো থেকে যেই কোনো পছন্দের প্রোডাক্ট জাস্ট অর্ডার করে দেবেন। আর দুবাই বোরকা বাজার নামে আমাদের একটা নিউ পেজ আছে, সেই পেজটিতেও আপনারা একটু সার্চ করে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো হয়তো চুজ করতে পারেন, দেখতেও পারেন। আর অবশ্যই অবশ্যই পেজ ভিজিট করবেন, ভালো থাকবেন, আর কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সুস্থতা, আল্লাহ হাফেজ।